আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। নৈহাটি থানার উদ্যোগে আসন্ন ঐতিহ্যমণ্ডিত নৈহাটির কালী পুজো নিয়ে বিভিন্ন স্থানীয় শ্যামা পূজা কমিটিগুলির উদ্যোক্তাদের নিয়ে সমন্বয় কমিটির বৈঠক হলো নৈহাটির ঐক্যতান মঞ্চে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসিপি নৈহাটি সজল মণ্ডল, নৈহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, সিআইসি হেলথ সনদ দে, বিদ্যুৎ দপ্তর, দমকল বিভাগ, জিআরপি প্রতিনিধি সহ একাধিক কাউন্সিলরগণ। উক্ত আলোচনা সভায় পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান, এবছরে কোনো পুজো কমিটি ভিআইপি পাস বিক্রি করতে পারবে না ও অহেতুক দর্শনার্থীদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করবে না ও ভিড় বাড়াবে না। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশিকা প্রকাশ করা হয়। সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই। নৈহাটি কালী পুজো, আপনারা সকলে জানেন নৈহাটি কালী পুজো বরাবরই এক অনন্য ঐতিহ্যবাহী। সুপ্রাচীন কাল থেকে নৈহাটি কালী পুজোর ঐতিহ্য ইতিহাসে বন্দী হয়ে রয়েছে। আর সেই নৈহাটি কালী পুজো উপলক্ষে এখানে যেমন রয়েছে প্রাচীন সাবেতী পুজো, যেমন রয়েছে অরবিন্দ রোডের বড়মা থেকে শুরু করে অরবিন্দ রোডের ঐতিহ্যে বিভিন্ন কালী প্রতিমা রয়েছে, পুরনো বিডিও অফিসের 29 হাত শ্যামা প্রতিমা, তেমনই থিমের দৌড়েও কিন্তু বরাবরই নজর কেড়েছে নৈহাটি কালী পুজোর ঐতিহ্য। সামনেই কালী পুজো এবং তার কয়েকদিন বাদে ছট পুজো। আজ সেই উপলক্ষেই শান্তি বৈঠক নিয়ে শান্তি বৈঠকের আয়োজন করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি থানা। আমি প্রথমে নৈহাটি পুরসভার মাননীয় পুরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়কে তার স্বাগত ভাষণ দিয়ে এই অনুষ্ঠান সম্পর্কে আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু এবং মূলত নৈহাটি কালী পুজোর ঐতিহ্য আচ্ছা আপনি চাটা খেয়ে স্বাগত ভাষণ দিচ্ছেন নৈহাটি মাননীয় পুরপ্রধান, আমাদের সকলের অভিভাবক শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়। আমি তো আমাদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিদের উপস্থিতি একটু কম দেখছি এবং যারা পুজোর কর্মকর্তা যারা সেবা পুজো তাদের উপস্থিতি সংখ্যা কম দেখছি। আমার বড় বলেন 39টা পুজো। আমি যারা তার সংগঠন করে এসছে, যারা তান পুজো করে তাদের সকলকে সুমন্ত্রী উপবিষ্ট আমাদের নৈহাটি পৌরসভা পৌরপ্রধান মাননীয় শ্রী অশোক চ্যাটার্জি মহাশয়, উপস্থিত নৈহাটি পৌরসভার উপপৌরপ্রধান ভজন মুখার্জী, উপস্থিত আমাদের জয়পুর পৌর পরিষদ সনদ দে, কারেন্দ্র আচার্য, রাজেন্দ্র গুপ্ত, নৈহাটি ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ ঘোষ, এসিপি এবং নৈহাটি পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং দুটো একটা কথা বলার আছে। আর নৈহাটি পৌরসভার ক্ষেত্রে নৈহাটি দুর্গা পুজোর আগেও আমরা দেখেছি যে আমাদের যখন দপ্তরের লাইটের কম হয়েছে আমরা চেয়ারম্যানকে জানিয়েছি, উনি এমার্জেন্সি বেসিসে সেগুলো আমাদের দিয়েছে, তার জন্য আমরা নৈহাটি বিভিন্ন কাজের সাহায্য পেয়েছি। পৌরসভা এই কাজগুলো স্বাস্থ্য হোক সব ক্ষেত্রেই পৌরসভা এগুলো করে। শুধু আপনাদের কাছে আমাদের একটা আবেদন, যেটা গত কয়েকদিন আগে পশ্চিমবাংলার রোডে ঘটে গেছে, এরকম একটা চক্রান্ত নৈহাটি জুড়ে চলছে, সেই দিকে আমরা নৈহাটি পৌরসভা থেকে লাগিয়েছি নৈহাটি আমাদের গর্ব, এই গর্বকে বজায় রাখতে গেলে আমাদের প্রত্যেকটি ক্লাব সংগঠনকে বা পুজো কমিটিকে বা পাড়া সবাইকে এক ভরে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা আমাদের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবো না। এটা আমাদের জন্য হোক এই কালী পুজো, কালী পুজোর পরে কোনো খোলা থাকবে কি থাকবে না এটা কোনো আলোচনার বিষয় নয়, কারণ যখন আমরা 89 মিটিংয়ে যেতাম তখন থেকে এটা শুনছি, অর্থাৎ কালী কিন্তু আটকানো যায় না, কিন্তু আমাদের এটা আটকাতে হবে অপ্রীতিকর পরিস্থিতি যাতে নৈহাটি পুজো ঘটতে না পারে সেই জন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে এবং কোথাও কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে নৈহাটি থানা আপনারা ওয়ার্ডের কাউন্সিলর
নৈহাটি থেকে শোভন রাহা রিপোর্ট। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।